নারীর দিকে আর চোখে তাকাবে এমন কর্মী ছাত্রলীগে নেই, বললেন লেখক ভট্টাচার্য। ধর্ষণ তো দূরের কথা, কেউ নারীর প্রতি বিন্দু মাত্র আর চোখে তাকানোর সাহস করে এমন কোনো কর্মী বাংলাদেশ ছাত্রলীগে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আজ বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সিলেটের MC কলেজের ধর্ষণের ঘটনায় সবার আগে কে আন্দোলন করেছে? সবার আগে ছাত্রলীগ সেখানে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। যতক্ষণ পর্যন্ত ওই ধর্ষকদের বিচার না হবে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ডাকসুর সাবেক VP নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ সারা দেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ। ধর্ষণের ঘটনায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 30 দিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানায় ছাত্রলীগ। সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, নূর ডাকসুর সাবেক সব VP-র মর্যাদাহানি করেছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে পতিতা ডেকেছে। এই ধর্ষকের কোনো দল নেই, তারাও ধর্ষণ করবে, আবার আন্দোলনও করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ইতিহাস নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে নাটক করেছে সে। গুজবের মাধ্যমে VP পদ বাগিয়ে নেওয়া নূরের মুখোশ উন্মোচন হয়েছে। সিলেট MC কলেজ ক্যাম্পাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের কেউ ছাত্রলীগের নয় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।